Hello guys, welcome to Dr. Gamologist and I'm Enamul Hakbadhan back with another video. Dear gamers, in this video I'm gonna explain the entire story of Project IGI. Bondhura, amra jara video games kheli, especially jara late 90s e jonmogrohon koreche, tader shoishober ekti onnotomo ongsho jure royeche ei Project IGI game ti. Shoishobe onek sriti joriye royeche ei game tir sathe. Shudhu tai noy, bangladesher gamerder ekti boro shongkhok ongshorei first person shooter game er hate khori hoyechilo ei Project IGI er hat dhorei. To আজ আমরা প্রজেক্ট আইজিআই এর স্টোরি এক্সপ্লেইন করব তবে তার আগে প্রজেক্ট আইজিআই এর ব্যাপারে কিছু কথা বলি নি প্রজেক্ট আইজিআই নামক এই কালজয় গেমটি রিলিজ পায় 2000 সালে যা ডেভেলপ করেছিল ইনারলুপ স্টুডিও এই গেমটি ছিল তৎকালীন সময়ে সত্যিকার অর্থে অসাধারণ একটি গেম কারণ এর গ্রাফিক্স গেমপ্লে সাউন্ড কোয়ালিটি এক কথা ছিল টপ নচ ইভেন দিস প্রজেক্ট আইজিআই ওয়াজ অ্যারাউন্ড 10 ইয়ার্স এহেড অফ ইটস টাইম সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন ভিডিও আইজিআই হচ্ছে মূলত ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগের অন্তর্ভুক্ত একটি সংস্থা যেটাতে বিভিন্ন এসএসএস সোলজারদেরকে নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগের পর বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে সেই সকল এসএস সোলজারদেরকে দক্ষ কমান্ডো হিসেবে গড়ে তোলা হয় এরই ধারাবাহিকতায় আমাদের গল্পের মূল চরিত্র ডেভিড জোনস আইজিআইতে জয়েন করে এবং জোনসের সহকারী হিসেবে আমরা দেখতে পাই আনিয়াকে যিনি আইজিআই এর হেডকোয়ার্টার থেকে ডেভিড জোনসকে বিভিন্ন মিশনের অদ্যপান্ত বলে দেয় এরই মাঝে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইজিআই এর নিকট তথ্য আসে জোসেফ পিবয় নামের এক রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে রাশিয়ান মাফিয়ারা কিডন্যাপ করেছে এবং তাকে একটি মিলিটারি এয়ারবেজে বন্দী করে রাখা হয়েছে এখন আইজিআই এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় জোসেফ পিবয়কে উদ্ধার করার জন্য এবং এই দায়িত্ব পড়ে আমাদের প্রিয় ডেভিড জোনসের কাঁধে জোসেফ পিবয়কে আইজিআই এজন্যই উদ্ধার করতে চায় কারণ সকলেরই সন্দেহ হচ্ছিল যে জোসেফ পিবয় রাশিয়ান মাফিয়াদেরকে পারমাণবিক বোমার ফর্মুলা বিক্রি করেছে একটি আসন্ন পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচার জন্য হলেও জোসেফ পিবয়কে জিন্দা উদ্ধার করতে হবে তবে ডেভিড জোনসের পক্ষে সরাসরি এয়ারফিল্ডে পৌঁছানো সম্ভব না কারণ মাঝপথে স্যাম রকেট সিস্টেম মোতায়েন করা হয়েছে এজন্য প্রথম মিশনে ডেভিড জোনসকে একটি রেল স্টেশনের পাশে নামানো হয় ওখান থেকে ডেভিড জোনস একটি ট্রাক হাইজ্যাক করে যেখানে স্যাম রকেট সিস্টেম মোতায়েন করা হয়েছে সেখানে পৌঁছে যায় অতঃপর সেখান থেকে টাইম বোমার সামহাও সংগ্রহ করে সকল স্যাম রকেট লঞ্চারের পেছনে ফিট করে দেওয়া হয় এবং ঠিক কিছুক্ষণ পরেই সব রকেট লঞ্চারগুলো ব্লাস্ট হয়ে যায় এরপর বিনা বাধায় ডেভিড জোনস এয়ারফিল্ডে পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছে ডেভিড জোনস আনিয়াকে জানায় যে জোসেফ পিবয় এখানে নেই অর্থাৎ জোসেফ পিবয়কে ওখান থেকে সামহাও সরিয়ে ফেলা হয়েছে অতঃপর ওখানে কিছু কম্পিউটার হতে ডেভিড জোনস কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় এবং একটি MiG-29 ফাইটার জেট ওই এয়ারফিল্ড হতে হাইজ্যাক করে পালিয়ে যায় এরপর আইজিআই এর নিকট আরও একটি তথ্য যায় যে জোসেফ পিবয়কে একটি গোপন স্থানে জিম্মি করে রাখা হয়েছে এবং সেখান থেকে পিবয়কে উদ্ধার করার জন্য ক্যাপ্টেন হ্যারিসন তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডেভিড জোনস ক্যাপ্টেন হ্যারিসনের সেই টিমকে একটি টাওয়ার থেকে স্নাইপার সাপোর্ট দিয়ে সহায়তা করে এরপর একটি রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ক্যাপ্টেন হ্যারিসন তার টিম সহ পিবয়কে উদ্ধার করে আইজিআই এর হেডকোয়ার্টারে চলে যায় এরপর ইন্টারোগেশনের সময় পিবয়কে যখন জিজ্ঞাসা করা হয় পারমাণবিক বোমার ফর্মুলার ব্যাপারে তখন পিবয় জানায় যে আপনারা যে পারমাণবিক বোমার ফর্মুলা রাশিয়ান মাফিয়াদের হাতে থাকার কথা বলছেন তা আমার কাকা জ্যাক পিবয় চুরি করেছে এবং এর ফলে আমি রাশিয়ান মাফিয়াদেরকে সময় মতো ডেলিভারি দিতে না পারায় তারা আমাকে সন্দেহ করেই আমাকে মূলত কিডন্যাপ করেছিল এরপর ওই পারমাণবিক বোমার ফর্মুলা কোথায় তা জানার জন্য আনিয়া ডেভিড জোনসকে জ্যাক পিবয় এর কমিউনিকেশন সেন্টারে পাঠায় এবং ডেভিড জোনস ওখানের কম্পিউটার হ্যাক করে সকল তথ্য হাতিয়ে নেয় এবং এরপরেই আনিয়া ডেভিড জোনসকে জানায় যে পারমাণবিক বোমার ফর্মুলাটা এখান থেকে অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং এতক্ষণ হয়তো তা বিক্রি ডিলও হয়ে যাচ্ছে এখন এই পারমাণবিক বোমার ক্রেতাকে তা জানার জন্য একটাই পথ আছে সামহাও জ্যাক পিবয়কে আটক করা এরপর ইন্টেলিজেন্সের সহায়তায় আইজিআই এর নিকট তথ্য আসে যে জ্যাক পিবয় তার ব্যক্তিগত গুদামের অধিকে আছে এবং ওখানে একটি অস্ত্র বিক্রির প্রক্রিয়া চলছে ডেভিড জোনস ওখানে গিয়ে বিশাল কিছু তেলের টাঙ্কিতে বোমা বিস্ফোরণ ঘটায় ফলে জ্যাক পিবয় একরকম ভয়েই ওই স্থান হতে তার ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় কিন্তু পথের মাঝে ক্যাপ্টেন হ্যারিসন তার টিম নিয়ে রেডি ছিল জ্যাক পিবয়কে থামানোর জন্য এবং সময় মতো তারা জ্যাক পিবয়কে আটক করে ফেলে এরপর আটকের পর তারা জ্যাক পিবয়কে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠায় তবে হেলিকপ্টারের মূল পাইলট সামহাও ইনজুরড থাকায় হেলিকপ্টার চালানোর দায়িত্বটা পড়ে ডেভিড জোনসের কাঁধে কিন্তু ডেভিড জোনস হেলিকপ্টার চালানোর সময় ভুল করে রাশিয়ার আকাশ সীমায় পৌঁছে যায় এবং রাশিয়ান এয়ারফোর্স কোনোরকম ওয়ার্নিং ছাড়াই দুটি MiG-29 জেট নিয়ে হেলিকপ্টারটাকে ধাওয়া করে এবং একটি সময় হেলিকপ্টারটিকে শ্যুট করে দেয় হেলিকপ্টারটি শ্যুট হওয়ার পর তা মাটিতে পড়ে যায় তবে মাটিতে পতিত হলেও ব্লাস্ট না হওয়ায় পিবয় এবং ডেভিড জোনস উভয় বেঁচে যায় কিন্তু ডেভিড জোনস তার সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র ওখান থেকে ফেলেই দ্রুততার সাথে সেখান থেকে পালিয়ে যায় এবং রাশিয়ান আর্মিরা জ্যাক পিবয়কে সেখান থেকে আটক করে নেয় এবং তাদের হেফাজতে নিয়ে নেয় এর কিছুক্ষণ পর ডেভিড জোনস তার কিছু বাধা অতিক্রম করে এবং খুব রিস্ক নিয়ে পুরো বর্ডারের এরিয়াটা হেঁটে পার হয় এবং বর্ডারের শেষ মাথায় এসে
একটি মিলিটারিটাকে চুপিসারে উঠে পড়ে। ঠিক সেদিনই আনিয়া ডেভিড জোনসকে জানায় যে এসবের মাঝে রাশিয়ান মিলিটারির পাশাপাশি এক নামের একজন রাশিয়ান আল্ট্রানেশনালিস্ট জঙ্গি জড়িত, যে ন্যাটোভুক্ত দেশগুলোতে পারমাণবিক বোমার হামলা চালাতে চায়। তো পরদিন ওই ট্রাক একটি র্যাপিড অ্যাকশন ফোর্সের ক্যাম্পে গিয়ে পৌঁছায়। ডেভিড জোনস ওখানে সকলের চোখ ফাঁকি দিয়ে ওখানে রক্ষিত টাইম বোম চুরি করে এবং ওসব বোমাগুলো আশেপাশে মোতায়েন করা স্যাম রকেট সিস্টেমে ফিট করে দেয়। স্যাম রকেট সিস্টেমগুলো ওখানে ব্লাস্ট হয়ে যায়। পাশাপাশি একটি রাশিয়ান রাডারকে ডেভিড জোনস জ্যাম করে ওখান থেকে আইজিআই এর হেলিকপ্টারে করে পালিয়ে যায়। ঠিক এরপরই ডেভিড জোনসকে আনিয়া জানায় যে জ্যাক প্রিবেকে একটি ট্রেন ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে জ্যাক প্রিবেকে অন্যত্র সরানো হবে এবং এ সকল কাজ খুবই গোপনে করা হচ্ছে যেন রাশিয়ার সরকার সহ পুরো বিশ্বের কেউ কিছু জানতে না পারে। কিন্তু ডেভিড জোনস ওই ট্রেন ইয়ার্ডে পৌঁছে বিভিন্ন বাধা পেরিয়ে জ্যাক প্রিবের নিকট পৌঁছে যায় এবং ট্রেনটি হাইজ্যাক করে ওখান থেকে চলে যায়। কিন্তু রাশিয়ান জঙ্গি এই বিষয়টা সামহাও জানতে পারে। অতঃপর ডেভিড জোনস ও জ্যাক প্রিবয় যে রেলপথ দিয়ে যাচ্ছিল সে রেলপথটি কেউ এক এর নির্দেশে ব্লাস্ট করে দেয় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এরপর নিজেদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে ডেভিড জোনস ও জ্যাক প্রিবয় এক্সট্রাকশন পয়েন্টের নিকট আসে এবং আইজিআই এর হেলিকপ্টারে উঠে যায়। হেডকোয়ার্টারে পৌঁছানোর পর ডেভিড জোনস জ্যাক প্রিবয়কে আইজিআই এর নিকট হস্তান্তর করে। এরপর ইন্টারোগেশনের সময় জ্যাক প্রিবয় জানায় যে পারমাণবিক বোমার ফর্মুলা সে এক এর নিকট বিক্রি করেছে। সেই ফর্মুলাটা বর্তমানে তুষারে ঢাকা একটি ট্রেনিং ইয়ার্ডের আন্ডারগ্রাউন্ডে রক্ষিত রয়েছে। ঠিক এরপরে ডেভিড জোনসকে সেই তুষারে ঢাকা ট্রেনিং বেজে পাঠানো হয়। ওখানে আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর পর ডেভিড জোনস একটি আধা প্রস্তুত পারমাণবিক বোমা দেখতে পায়, যা দ্বারা নিশ্চিত হওয়া যায় যে জ্যাক প্রিবয় থেকে এক যে নিউক্লিয়ার বোমার ফর্মুলা কিনেছিল তা দিয়ে এক একটি পারমাণবিক বোমা তৈরি করছিল। কিন্তু এরই মাঝে এক ডেভিড জোনসকে ফাঁকি দিয়ে একটি হেলিকপ্টারে করে ওখান থেকে পালিয়ে যায়। সবশেষে ইন্টেলিজেন্স মারফত তথ্য আসে যে একটি নিউক্লিয়ার প্ল্যান্টেই এক রয়েছে এবং বোমা অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই তা লঞ্চ করা হবে। এরপর ডেভিড জোনসকে সেই নিউক্লিয়ার প্ল্যান্টে পাঠানো হয়। অতঃপর ডেভিড জোনসকে অর্ডার দেওয়া হয় যে পুরো স্থানকে সিকিউর করার জন্য, পাশাপাশি নিউক্লিয়ার বোমার লঞ্চ এরিয়া যেখানে সেখানে গিয়ে তা সিকিউর করার জন্য। ডেভিড জোনস নিউক্লিয়ার প্ল্যান্টে পৌঁছে যায় এবং বিভিন্ন বাধা পেরিয়ে ঠিক নিউক্লিয়ার বোমা যেখানে সেখানে পৌঁছে যায়। অতঃপর সেখানে আনিয়া এসে বোমাটাকে ডিফিউজ করার কাজ শুরু করে। আশেপাশে তখনই এক এবং তার পোষা রাশিয়ান আর্মিরা হামলা শুরু করে। কিন্তু সেই মুহূর্তেই ক্যাপ্টেন হ্যারিসনের টিম সেখানে উপস্থিত হয় এবং তুমুল গোলাগুলি শুরু হয়। এবং এই গোলাগুলির মধ্যে ক্রস ফায়ারিংয়ের সময় ডেভিড জোনসের গুলিতে রাশিয়ান জঙ্গি এক এর মৃত্যু হয়। এবং একের মৃত্যুর সাথে সাথেই পুরো বিশ্ব আরও একটি ভয়াবহ রকমের নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ হতে বেঁচে যায়। সবশেষে আমরা দেখতে পারি কিছু ধ্বংসস্তূপের আশেপাশে আনিয়া ক্লান্ত হয়ে বসে রয়েছে এবং ডেভিড জোনস চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, যা দ্বারা বোঝা যায় তারা উভয় খুব ক্লান্ত। ক্যাপ্টেন হ্যারিসনের সময়মতো উপস্থিতি, আনিয়ার দক্ষ পরিচালনা এবং ডেভিড জোনসের সুদক্ষ রণকৌশলে পৃথিবী আরও একবার নিউক্লিয়ার এক্সপ্লোশন বা পারমাণবিক বোমার হামলা থেকে বেঁচে যায়। এবং এখানে শেষ হয় লিজেন্ডারি প্রজেক্ট আইজিআই এর গল্প। গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। ইফ ইউ লাইক দিস টাইপ অফ গেমিং কন্টেন্টস, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি আপডেটস ফ্রম ডক্টর গেমোলজিস্ট। পরবর্তীতে অন্য কোনো গেমের গল্প নিয়ে হাজির হব তোমাদের সামনে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড বি টু মাচ অ্যালার্ট অ্যাবাউট কোভিড-19। আসসালামু আলাইকুম।